এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন বাঁশখালী এসএসসি 92 ব্যাচের উদ্যোগে শনিবার নগরীর জামালখানস্থ স্বনামধন্য দাওয়াত রেস্তোরাঁয় সংগঠনের সকল সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠান আয়োজিত হয়। নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী, বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সার্জেন্ট অবসরপ্রাপ্ত এএইচএম মিজানুর রহমান, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট কাজী শোয়েব উর রশিদ, কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ শাহাবুদ্দিনের কোলাবোরেশনে উক্ত গেট টুগেদার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে পারস্পরিক সহযোগিতা সম্প্রীতি চর্চাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। পরিশ্রমের মাধ্যমে আজকে যে অনুষ্ঠানটা সার্থক হয়েছে তাদেরকে আমরা এসএসসি 92 বাঁশখালীর পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এসএসসি 92 অনুষ্ঠান হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। বাঁশখালীর সকল বন্ধুরা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় আমি প্রত্যেক বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকল বন্ধুরা ভবিষ্যতে এভাবে একত্রিত হয়ে যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে আমরা এভাবেই সফলতা অর্জন করব ভবিষ্যতে আশা করি। ধন্যবাদ সকলকে। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।